তারপর তেজ কিন্তু হাইটে প্রচন্ড কড়াকড়ি করছে, যারা গতবার ফিট হয়েছিল বা হাত করেছিল সে ছেলে আনফিট হলো। দুর্গাপুরে মানে প্রচন্ড হাইটে প্রচন্ড কড়াকড়ি করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হাইটে টেস্টে মানে আমার যেমন বাড়িতে 84 ছিল টেস্ট, এখানে 81 করে দিল। হ্যাঁ, 55 জন বাদ দিয়েছে। মানে 55 জনকে হাইটা টেস্টে শুধু বাদ দিয়েছে? হ্যাঁ, হাইটে টেস্টে এখানে ধরছে জানি 2-3 দিন কম, মানে 31 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি সেটাকে বাদ দিয়ে দিলাম, মানে ইউআর ফেলে দিলে। আচ্ছা, ইউআর তো মানে বলছে নাকি ওরা যখন ইডাব্লিউ যখন চেক যখন করছে ওরা কিছু? হ্যাঁ বলছে তো, মানে ওটাকে আলাদা করে দেখেছিল 20টা মতোকে। জয় হিন্দ বন্ধু। হ্যাঁ হ্যাঁ বন্ধু, জয় হিন্দ। হ্যাঁ, তো তোমার কত তারিখ তোমার ফিজিক্যাল ছিল? তোমার কালকে ছিল কাল 1 তারিখ, 1 তারিখ ছিল কোথায়? দুর্গাপুর, দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুর। দুর্গাপুরে ওরা তোমার ইডাব্লিউ সেটা করে? হ্যাঁ হ্যাঁ, এডাব্লিউ ছিল, ওবিসি ছিল, জেনারেলও ছিল কিছু। আচ্ছা আচ্ছা, তো তুমি তুমি কোন ক্যাটাগরির মধ্যে আছো? আমি ইডাব্লিউএস। ইডাব্লিউ। তো তোমার নাম কি? নাম শরীফ শেখ। আচ্ছা, তোমার বাড়ি কোন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তো দুর্গাপুরে কি রকম একটু কি মানে প্রসেস হচ্ছে একটু বলবে কি? সবাই বলছে হ্যাঁ, প্রচন্ড হাই টেস্ট। 140 জনকে ডেকেছিল, আচ্ছা, নিয়ে প্রথমে স্টার্টিং এ মানে 5টার সময় ঢুকাচ্ছে, খুব দেরিতেই ঢুকাচ্ছে, একটা একটা করে চেকিং করছে ঢুকাচ্ছে, আচ্ছা, নিয়ে 6:30 বাজিয়ে দিছে ঢুকাতে, এখান থেকে 1 কিলোমিটার দূরে মানে গাড়িতে নিয়ে যাচ্ছে ও ভিতরেই ভিতরেই আচ্ছা, নিয়ে 1 কিলোমিটার মানে ভিতরে ঢুকাচ্ছে কি নেই? হ্যাঁ হ্যাঁ, নিয়ে চেস্ট নাম্বার দিচ্ছে, আচ্ছা, চেস্ট নাম্বার দেওয়ার পর প্রথমে ওজন হচ্ছে, ওজনের পর হাইট লিখছে, তারপর চেস কিন্তু হাইটে প্রচন্ড কড়াকড়ি করছে, যারা গতবার ফিট হয়েছিল বোধহয় 72 করেছিল সে ছেলে আনফিট হলো। দুর্গাপুরে মানে প্রচন্ড হাইটে প্রচন্ড কড়াকড়ি করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হাইটে চেস্টে মানে আমার যেমন বাড়িতে 84 ছিল চেস, এখানে 81 করে দিল। মানে চেষ্টা কি রকম? আচ্ছা, তুমি বাড়িতে গিয়ে যেমন নিতে ছিল, ঠিক আছে, তো হ্যাঁ, ওখানে কি সেম মাপ না আলাদা হবে কিছু পছন্দ? ওইভাবে মতো কিন্তু টেনে ধরছে, একবার টেনে ধরছে। হ্যাঁ, ওই যে বুকটা যেটা আছে সেটা ঠিকই মাপছে, কিন্তু টেনে ধরছে একবারে, একবার টান করে ধরছে একবারে, মানে ফুলে আসে যাবে যে, মানে ঢিল দেয় না। আচ্ছা আচ্ছা, যেখানে মানে কোথা কত দূর নিচ থেকে করছো ওটা? ওই এ থেকে ওই যে বুকের চেস্টে যেটা ওই যেটা বুক বুকে ওই এখন মাঝে মিডিলে, আমি নিচ থেকে নাকি? হ্যাঁ, এখন মিডিলে দিচ্ছে, মিডিলে, ও তো অসুবিধা নেই, ওটা ঠিকই দিচ্ছে, আচ্ছা আচ্ছা, কিন্তু টেনে ধরছে একবারে। আচ্ছা, তো মোটামুটি চেস্ট আর হাইটে প্রচন্ড কড়াকড়ি করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে ধরেন 20টা মতো অ্যাবসেন্ট ছিল, আর 40 জন ছিল, তাই তো? 20টার মতো অ্যাবসেন্ট ছিল, আর 65টা মতো রানের যোগ্য হয়েছিল, বাকি সব হাইটার টেস্টে বাদ। আচ্ছা, না না না, 79 হলে পরে বাদ দিয়ে দিছে পুরো বাদ, কোনো প্রসাদ কিছু লাগাতে দিচ্ছে না 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 না, চান্সই দেয় না। আর যদি যদি 81 হচ্ছে, যদি 100 না খুলছে তো একবার দিচ্ছে, একবার, আচ্ছা আচ্ছা, মানে তো তবে খোলে না, ফিতা খোলে না, ফিতা ধরেই থাকতে, আর একটু আরেকবার খুলে বলছে, মানে টিনের ফিতা দিয়ে মাপছে নাকি? তোমার যেমন আমাদের নর্মাল ফিতা থাকে, টিনের টিনের ফিতা, টিনের তাদের ধরো 70 পয়েন্ট মানে সামথিং কম আছে, তাদেরকে দ্বিতীয় বার দেখছে না? না না, 69.1 পয়েন্ট বাদ হলে আনফিট করবে, আনফিট করে দিচ্ছে। তো তাহলে হাইটে কতজনকে তাহলে বাদ দিয়েছে কালকে? হাইটে আস্তে আস্তে বাদ গেলছে, ওই মানে 65 জন রানের যোগ্য হয়েছিল, বাকিগুলো সব মানে 20টা আসছে না, বাকিগুলো সব বাদ বাদ গেছে 50টা মতো। ও ভাই, তাহলে 55 জনকে বাদ দিয়েছে? হ্যাঁ, 55 জন বাদ দিয়েছে পরে, মানে 55 জনকে হাইট আর চেস্টে শুধু বাদ দিয়েছে? হ্যাঁ, হাইট আর চেস্টে দু দু মিলিয়ে বাদ দিয়েছে। সে ওই মানে রান রান পাস করেছিল 44টা, 65-65টার মধ্যে। আচ্ছা, 15 দিন তাহলে ফেল করেছে, আর বাকি 15 দিন। হ্যাঁ, রান্না ঠিকই আছে, মানে অন্যান্য জায়গায় যেরকম টাইম দিচ্ছে ওইরকম, বরঞ্চ 5 সেকেন্ড বেশি টাইম দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে 24 ঘন্টা থেকে একটু বেশি টাইম দিচ্ছে, তাই তো? হ্যাঁ, ওটা ঠিক আছে, 5 সেকেন্ড বেশি টাইম দিচ্ছে, ঢুকতে পারে না তাহলে বেশি টাইম দিচ্ছে। আচ্ছা, কিন্তু হাইট চেস্ট পুরো মেরে দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হাইট চেস্ট মেরে দিচ্ছে, ক্রুশিয়াল ডেটা কিন্তু ধরছিল কালকে, ক্রুশিয়াল ডেটা ধরছিল ডকুমেন্টে। হ্যাঁ, ওই বৈকুণ্ঠপুরে কালকে আমি একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলেছিলাম, তার রিভিউ আমি দিয়েছি, তাদের কোনো প্রবলেম হচ্ছে না, তাদের ফর্ম ফিল আপের সময় তাদের বাহানা। হ্যাঁ হ্যাঁ, তাই বলছে। আর ওখানে এখানে ধরছে জানি 2-3 দিন কম, মানে 31 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি সেই টাকা বাদ দিলে দেখলাম, মানে ইউআর ফেলে দিলে। আচ্ছা, ইউআর মানে ওরা কি বলছে নাকি? ওরা যখন ইডাব্লিউ যখন চেক যখন করছে ওরা কিছু বলছে নাকি? হ্যাঁ বলছে তো, মানে ওদেরকে আলাদা করে দেখাচ্ছিল 20টা মতোকে। আচ্ছা, 20-21টা মতো আলাদা করে দেখাচ্ছিল ওকে, ওদেরকে মানে প্রথমে কোনো কথা শুনলো, তার আগের দিন কিন্তু ফিট করে দিয়েছে, ওই 100 করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, আগের দিন অ্যাকসেপ্ট করে নিয়েছে। হ্যাঁ, 30 তারিখে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু আমাদের 1 তারিখ করেনি, 1 তারিখ করেনি, মানে ওই সিও যে এলো, সিও বলছে যে 31 ডিসেম্বর আগে হোনা চাইয়ে বলছে।
আচ্ছা, ওর পরে যাদের হচ্ছে সাফ সাফ বলে দিচ্ছে যে তোমাদের ইউআরএ কাউন্ট করে নিও। হ্যাঁ বলে দিচ্ছে একবার, ইউআর যদি লিবা কিন্তু মানে তাও আমাকে জিজ্ঞেস করছে, ইউআর যদি না লিখে তবু সেই রাখছে তাহলে বাড়ি যাবো চলছে আচ্ছা, মানে। ইউআর যদি নাম্বার থাকে তো ইউআর কাউন্ট করে নিলে ওরা পাস করবে, না হলে বিভাগে হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ নাম্বার হ্যাঁ থাকে তখন হ্যাঁ হ্যাঁ মানে মেডিকেল হ্যাঁ নাম্বার এখানে তো না, এখানে নাম্বারে কিছু প্রশ্ন আসে না, কথা বলে না, মানে সেই নিজে জানতে পারছে সেই ছেলেটা এবার কিউআর আমি পাবো কি পাবো না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে আর যে ফর্মেট যে ব্যাপারটা, স্টেট ফর্মেট, সেন্ট্রাল ফর্মেট, না 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 ও ফরম্যাট আমার ইডব্লিউএস এর কোনো ফরম্যাট লাগে না, মানে যে কোনো ফরম্যাট দিলেই চলবে। হ্যাঁ ওই সার্টিফিকেটাই দেখছি যে আর জেরক্স দিয়ে দিবে আসলে। তার মানে ইডব্লিউএস এর দুর্গাপুরে কড়াকড়ি চলছে, তাই তো? হ্যাঁ ইডব্লিউএস এর কালকে 1 তারিখে হয়েছে, এর আগে কিছু হয়নি তা বলছে, মানে ওই যে দেখো আমি 30 স্টুডেন্টকে একটা কথাই বলবো, আমি বৈকুণ্ঠপুরে যে আমি রিভিউ দিয়েছিলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে, মানে সকালে দিয়েছি, হ্যাঁ সেখানে সে স্টুডেন্ট বলেছে কোনো কিছু মানে ডকুমেন্টসের প্রবলেম হচ্ছে না বিএসএফ বৈকুণ্ঠপুর, কিন্তু দুর্গাপুরে কিন্তু প্রবলেম হচ্ছে কোস্টাল থেকে। হ্যাঁ শুনছি যে কোনো জায়গায় করছে না কিন্তু এখানে করছে এটা। আচ্ছা আচ্ছা, এখানে তুমি তো যাতে ইনফরমেশন দিবে আমাকে রিয়েলি দিবে, কারণ তোমার সঙ্গে অনেকদিন থেকে কথা হয়, তুমি ভালো করেই জানো, ঠিক আছে। হ্যাঁ 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 তো আমি তার জন্য তো আপনাকে লাগার জন্য আমি ইনস্টাগ্রামে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তো তুমি তোমার তাহলে ওখানে প্রসেস তাহলে কি কি তাহলে কভার তাহলে হয়েছে হ্যাঁ কি বলছেন, ওখানে, প্রসেস তাহলে কি কি কভার হয়েছে আজকে কালকে তোমার? কালকে হয়েছে প্রথমে ওই ওজন হলো, তারপর কি হাইট হলো, টেস্ট হয়েছে, রানও পাস করেছি, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, আচ্ছা আচ্ছা, খালি মেডিকেল বাকি আছে আমাদের। আর ল্যাব ল্যাব প্রসেসটা কেমন হয়েছে নাকি? না ওটা কিছু করেনি, আজকে করতো তো আজকে ছুটি আছে। আচ্ছা আচ্ছা, আপনি গান্ধী জয়ন্তী বলে ছুটি আছে, হ্যাঁ কালকে সকাল থেকে 1টার সময় আমাদেরকে ঢুকতে হয়ে গেছে। তো মেডিকেল প্রসেস ওখানে কেমন হচ্ছে কিছু মানে? মেডিকেল প্রসেসটা 30 জনের মধ্যে 10 জনকে ফিট করেছে আর ওদেরকে রিমেডিকেল দিয়েছে, তার মধ্যে অনেকে ফিট হয়ে যাবে রিমেডিকেলে দেখলাম। মেডিকেলে বেশিরভাগটা ফিভার মানে 50% ওভার ফিট হয়ে যায় রিমেডিকেলে, হ্যাঁ 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 তো মোটামুটি ডাইরেক্ট ফিট হচ্ছে 30% এর 1% মধ্যে ডাইরেক্ট ফিট হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 30 জনের মধ্যে 10 জনকে দেখলাম ডাইরেক্ট ফিট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তুমি মেডিকেল তো মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ ফিজিক্যাল হাইট এবং চেস্ট নিয়ে তুমি কিটা বলতে চাইছো? হ্যাঁ হাইট আর চেষ্টা খুবই কড়াকড়ি করছে, মানে অন্যান্য জায়গার বন্ধুর দিকে জিজ্ঞেস করলাম তার মানে এরকম কোথাও করে না। তো আমি স্টুডেন্টদের একটা কথা বলবো, যাদের দুর্গাপুর কিংবা উত্তর দিনাজপুর আছে তারা ভাই হাই চেষ্টা পুরোপুরি ঠিকঠাক করে নিয়ে যাও, কারণ এখানে তোমরা নিজেদের মধ্যে শুনছো মানে স্টুডেন্টদের কাছ থেকে যারা কিন্তু সেন্টারে আছে তারাই কিন্তু এগুলো বলছে, আমি ভাই কিছু বলছি না, কারণ ওরা তো কারো যদি গিয়েছে কারো খুবই মাপছে ওরাই বলছে। কারো কারো যদি 1 হাত হয় যদি তাও এখানে শান্তি হবে হাইটে, আচ্ছা আচ্ছা, মানে 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 হাই চেষ্টা কোনো গল্প হচ্ছে না, যা হচ্ছে পুরো ডাইরেক্ট পুরো আনসার, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর এরকম মানে আবার হয়নি ধরো কেউ ধরো SSB বা কিংবা বিএসএফ করে দিচ্ছে? হ্যাঁ অনেক অনেক গতবার তো SSC তে ফিট হয়েছিল সেই ছেলে আনফিট হলো এখানে, আচ্ছা, তার এইখানেই ফিট হয়েছিল। তারা সার্টিফিকেট কিছু দেখায়নি যে আমি এখানে ফিট? না দেখালেও শুনে না, শুনছে না, না 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 দেখালেও শুনছে না, বলা যায় আনাড়ি আছে, বিশাল আনাড়ি। হ্যাঁ আনাড়ি আছে একবারে, যে সিও যে তো সিওর তো অনেক ভালো হয় কিন্তু সিওটা খুব ভালো লাগে না, মানে অন্যান্য জায়গার দেখে সিও গুলো খুব ভালো হয় ভদ্র হয় কিন্তু কিছু বুঝে না মনে হচ্ছে। আর দুর্গাপুরে আই চারটা কি আছে জানো? হ্যাঁ দুর্গাপুরে আই চার, আই চার, আইচার্ট আমি দেখাইনি তো আমাদেরকে, আচ্ছা 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 মানে আমাদের তো মেডিকেল এখনো স্টার্ট হয়নি কালকে হবে। আচ্ছা, কালকে তখন তোমার কাছ থেকে ডিটেলস তখন মেডিকেল রিভিউটা নিয়ে নেবো, যে দুর্গাপুরে কেমন কি মেডিকেল রিভিউ। হ্যাঁ হ্যাঁ দুর্গাপুর নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন ছিল, তো আমিও কনফিউশন ছিলাম, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট কে সত্যি কাটছে মানে দিমাগ খারাপ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি আপনার যতদিন থেকে ইউটিউব দেখছি রিয়াল দেখি খুব ভালো লাগে আমার, মানে আপনার ইনফরমেশন একবার পুরো সঠিক একবারে, তার জন্য আপনাকে দেওয়ার জন্য আমি বারবার ইনস্টাগ্রামে ই করলাম। আচ্ছা আচ্ছা, তো তোমাকে না তোমার লেগেছিল কি হ্যাঁ আমি যে মেসেজ করেছিলাম আমি তোমাকে যেসব কথাগুলো বলেছিলাম সেগুলো হ্যাঁ 100% লেগেছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ 100% লেগেছে এবং আমার কাজে দিয়েছে, অনেক কাজে দিয়েছে। আর আমি করছিলাম তুমি যে তুমি ইনফরমেশন গুলো হবে সেগুলো 100% তোমাদের সঠিক লাগবে, ঠিক আছে, হ্যাঁ 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 কনফার্ম নেই সেটা আমি সবসময় যেমন বলি এটা 90% লাগতে পারে, কিন্তু যেটা পুরো কনফার্ম সেটা আমি বলে দিচ্ছি 100% রিয়েল। মানে আপনি ওই যে ফিজিক্যাল কাট অফ যেটা বলেছিলেন সেটা তাই হয়েছে, ফাইনাল কাট অফটা নিয়ে এখনো চিন্তা লাগছে, এখন দেখা যাক। ফাইনাল কাট অফ বাড়বে না, ঠিক আছে, তো তোমাকে আমি এটা আলাদা ভাবে বলে দিবো, কারণ সবার সামনে বলা হ্যাঁ 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 ঠিক আছে, কাট অফ নিয়ে আলোচনা হচ্ছে, তো কাট অফ এর কথা পরে, এখন মেডিকেল ফিজিক্যাল নিয়ে। আচ্ছা 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 যাই হোক, এটা তোমাদের এটা বলতে চাইছি যে পুরোপুরি ঠিকঠাক হয়েছে যাদের দুর্গাপুরে পড়েছে, তাই না? হ্যাঁ 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 ধন্যবাদ ভাই তোমাকে, তোমাকে আমাদের সকলের তরফ থেকে আমার সাপোর্ট করার জন্য, এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ রিভিউ দিতে থাকবে, আর মেডিকেল কাপড় যে হয়ে গেলে অবশ্যই তুমি রিভিউ দিবে যে দুর্গাপুর। অবশ্যই অবশ্যই দেবো আপনার, আমি চ্যানেল যেদিন থেকে দেখছি সত্যি আমাকে খুব ভালো লাগছে, অনেক আমার উপকার দিয়েছে। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ।